নমস্কার বন্ধুরা, আনন্দপথের আজকের পর্বে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এক মহান সাধক সিদ্ধ পুরুষ প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা নানা কাহিনীর ওপর কয়েকটা পর্ব ধরে আলোচনা করব। গতকাল একটি পর্ব প্রকাশিত হয়েছে, সেই হিসেবে আজ দ্বিতীয় পর্ব। আজ আমরা এখানে আলোচনা করব তিনি ঠিক যেখানে গতকাল শেষ করেছিলেন তার পর থেকেই। তিনি আর খুঁজে পেলেন না কল্পনাথজিকে, কিন্তু পরদিন আবার সেখানে এসেছেন। আবার এসে প্রয়াগে সঙ্গমে স্নান করে অপেক্ষা করছেন। স্নানের পর মানুষের সাধারণভাবেই খিদে পায়, তাঁরও যথেষ্ট ক্ষুধার উদ্রেক হয়েছে। তিনি ভাবছেন যে দারাগঞ্জ কাছেই, দারাগঞ্জে গেলে পরে ভিক্ষা মেলে গৃহীদের কাছ থেকে, কিন্তু যদি সন্ন্যাসীদের কাছে যাওয়া যায় তাহলে একেবারে সঙ্গে সঙ্গেই তাঁরা প্রসাদ দেন। অতি অল্প আয়াসে মধ্যাহ্ন ভোজটা হয়ে যায়, কিন্তু তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। ওই সন্ন্যাসীদের বাসস্থান, যেটি মাটির নিচে গুহার মধ্যে, সেটি যদি একবার খুঁজে বার করা যায় তাহলে তো আবার কল্পনাথজিকে পাওয়া যাবে। আর দারাগঞ্জ বেশ একটু দূর, একটু হাঁটতে হবে, প্রবল রোদ, কি করবেন তিনি এই চিন্তা করছিলেন। হঠাৎ সামনে একটি মানুষের আবির্ভাব হলো, যাতে লেখক চমকে উঠলেন। দেখলেন যে মাথা ভরা কোঁকড়া চুল, মুখে দাড়ি, হাতে লাঠি, পরনে একটি মাত্র কাপড়, সেটা বুকের কাছে গিট দিয়ে বাঁধা, কাঁধে কোনো ঝোলা নেই, যা সাধারণভাবে এই ধরনের মানুষদের থাকে। তিনি তৎক্ষণাৎ ভয় পেয়েছিলেন এবং চমকে উঠেছিলেন, কিন্তু যখন শুনলেন যে আগন্তুক তাকে বাংলায় বলছেন কি ভয় পেলে নাকি, তখন তিনি খুব খুশি হয়ে উঠলেন। আরে, একজন বাঙালি, প্রবাসে একজন বাঙালিকে পেলে মানুষের আনন্দই হয়। তিনিও সঙ্গে সঙ্গে বললেন, না না, ভয় পাবো কেন। তখন সেই মানুষটি বললেন, না, তোমার মুখে একটুখানি ভয়ের চিহ্ন ফুটে উঠেছিল তো, তাই ও কথা বললাম, ভয়ের কিছু নেই। কথাগুলো এত সুন্দর, এত আন্তরিক, এত মধুমাখা যে প্রমোদবাবু সঙ্গে সঙ্গে আকৃষ্ট হলেন। এত আন্তরিকতার সঙ্গে কথা বলা, এ তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। মনে মনে তিনি ভাবতে লাগলেন, কে এই মানুষটা, এর পরিচয় কি, পরিচয়টা না জানতে পারলে তো হচ্ছে না। এই যখন তিনি চিন্তা করছেন তখন সেই ভদ্রলোক আবার বললেন, পরিচয় কি এত সহজে হয়, একসঙ্গে থাকতে থাকতে পরিচয় হবে, এক মুহূর্তে পরিচয় কি করে জানবে। তিনি চমকে গেলেন, তার প্রতিটি চিন্তাও এই আগন্তুক ধরে ফেলছে, এ কি অদ্ভুত ব্যাপার। তো সেই লোক বললেন যে পরিচয় হবে ক্ষণ পরে, এখন তো খুব খিদে পেয়েছে, চলো আগে কিছু খাবার ব্যবস্থা করি। মানে প্রত্যেকটি কথা যা ওই চিত্রশিল্পীর মনের মধ্যে জেগে উঠছে সেটাই এই আগন্তুক মানুষটির মুখ দিয়ে বেরিয়ে আসছে। তিনি অত্যন্ত বিস্মিত হচ্ছেন আর কি। তিনি বললেন যে কোথায় যাবেন, কোথায় খাবার পাওয়া যাবে। তো ভদ্রলোক বললেন, চলো একটু হাঁটি, ওই দারাগঞ্জে গেলেই একটু কাঁচা ভিক্ষে পেয়ে যাব। এখন এই কাঁচা ভিক্ষে পাকা ভিক্ষের ব্যাপারটা বুঝিয়ে বলি।
চাল ডাল তেল নুন ইত্যাদি আটা ময়দা সবই আপনাকে দিয়ে দেবে। আপনি আপনার মতন করে নিজে তৈরি করে নিন, একে বলা হয় কাঁচা ভিক্ষা। অর্থাৎ আপনাকে করে নিতে হবে, আহারটি হবে স্বপাক আহার, আর তৈরি করা খাবার একদম সব তৈরি আছে, আপনাকে দিলেও আপনি হাত ধুয়ে খেতে শুরু করলেন, এটাকে বলা হয় পাকা ভিক্ষা। যাই হোক, তো এই যে কাঁচা ভিক্ষে দারাগঞ্জে গেলে পাওয়া যাবে, এইখানেই প্রমোদবাবু বললেন কাঁচা ভিক্ষে তার তো অনেক ঝঞ্ঝাট, আবার সব করতে হবে। এখানে কোথাও পাকা পেয়ে গেলে তো আর উৎপাত থাকে না। কিন্তু সে আগন্তুক বললেন যে দেখো, অন্যের তৈরি করা খাবার কেমন করে সেই আত্মাকে নিবেদন করব, সেটা ঠিক না, নিজেদেরটা নিজেদের করেই নেওয়া উচিত, তাতে শুদ্ধতা পবিত্রতা থাকে। চলো হাঁটতে হাঁটতে আমরা চলে যাই। তো এরপরে তো আর কথা চলে না, প্রমোদবাবু উঠে তাঁর পিছু ধরলেন। লম্বা মানুষটি, তার এই অত অপূর্ব সুন্দর চেহারা, গায়ের রং ফর্সা, কিন্তু রোদে পুড়ে পুড়ে তামাটে হয়ে গেছে, কাঁধের উপর একটা চাদর পাকানো ভাঁজ করা ফেলা আছে। লেখক আমাদের জন্য একটি ছবিতে তাঁর বর্ণনার মতন এঁকে রেখেছেন, সেই ছবিটি আপনাদের দেখাই। কি অদ্ভুত ছিলেন সেই মানুষটি। দেখুন, এই হচ্ছে প্রমোদবাবুর আঁকা ছবি। এই ছবিতেই আমরা দেখতে পাচ্ছি যে কেমন ছিলেন সেই আগন্তুক সন্ন্যাসী, কীরকম দেখতে। দেখুন, এটাও একটা পেন্সিল স্কেচ, কি নিপুণভাবে তিনি এঁকে তাঁকে আমাদের সামনে প্রকাশ করেছেন। পরবর্তীকালে যারা বই সংগ্রহ করবেন, তারা নিজেরাই নিজেদের বইয়ে এসব ছবি দেখতে পাবেন। আমি আপাতত এইটুকু দেখিয়ে রাখলাম, যার সম্বন্ধে কথা বলছি তাকে এক ঝলক দেখে নেওয়া গেল, এই আর কি। এখন তিনি চললেন, দুজনেই আর কি চললেন, হাঁটতে হাঁটতে গিয়ে দারাগঞ্জের কাছেই সহজেই ভিক্ষা পেয়ে গেলেন। সেখানে তাদের কিছু আটা দেওয়া হলো, বেলবার জায়গা, শ্যাঁকবার চাটু, একটু ঘি, কয়েকটা ঝিঙে, আর সেই সঙ্গে রান্না করে নেবার জন্য একটু কাঠও দেওয়া হলো। অর্থাৎ সন্ন্যাসীদের যাতে কোনো অসুবিধে না হয়, দেখুন গৃহস্থ কীভাবে দান করছে। তো প্রমোদবাবু সঙ্গে সঙ্গে বললেন, আমি আটা মাখি পাকিয়ে দিচ্ছি। তিনি বারণ করলেন, তুমি আমার অতিথি, আমাকে এই অতিথি সেবা করার সুযোগটুকু দাও, তুমি বসো, আমি করে নিচ্ছি সব। অবাক হয়ে দেখতে লাগলেন চিত্রশিল্পী, কি দ্রুততার সঙ্গে, ক্ষিপ্রতার সঙ্গে, কি নিপুণ হাতে মানুষটা চটপট আটা মেখে ফেললেন, রুটি বানিয়ে ফেললেন তৈরি করে, এবং ওই ঝিঙে দিয়ে যা হোক একটা কিছু পদ তৈরি করে নিলেন। এত দ্রুততার সঙ্গে তিনি করলেন, যেটা অবাক হয়ে দেখতে হয়। দুজনেরই খুব ভালোভাবে খাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে আবার তাঁরা হাঁটতে শুরু করলেন। আমাদের লেখক কিছুই জানেন না, কোথায় যাওয়া হচ্ছে, কি হচ্ছে। এক অমোঘ আকর্ষণে তিনি পড়ে গেলেন। এই কি দিব্য পুরুষ, কি অদ্ভুত এর প্রতিটি কাজ, আর কি মধু মাখা কথা। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে তিনি আজ অবধি এরকম কোনো মানুষকে দেখে নিনি। সন্ন্যাসীদের ভয়ঙ্কর রুক্ষ মেজাজ হয়, তারা
নানাভাবে অপরিচিতদের সরিয়ে দেয় বা নিজেদের সাধনার গর্বে অহংকারী হয়ে থাকে। আর এর মধ্যে শুধু বিনয়, শুধু ভদ্রতা, শুধু নম্রতা, আন্তরিকতা, প্রকৃত আত্মীয়ের আচরণ, মানে কিছুতেই আর প্রমোদবাবু তার দিক থেকে চোখ সরাতে পারছেন না। এই মানুষটাকে কোনোভাবে আর পেছনে ফেলা যায় না, এর সঙ্গী হতেই হবে, এর কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু জানা যাবে, জীবন ধন্য হবে, এটাই তিনি ভাবতে লাগলেন। যেতে যেতে তিনি আরও কিছু জানবার আগ্রহে জিজ্ঞাসা করে ফেললেন যে তাঁর পরিচয় কী বা ইত্যাদি ইত্যাদি। ঠোঁটের উপর আঙুল রেখে সেই সন্ন্যাসী জানিয়ে দিলেন, হাঁটতে চলতে কথা নয়, চুপ করে হাঁটো আর কি। এইভাবে হাঁটতে হাঁটতে তারা অনেক দূর গেলেন, সূর্য ঢলে এসেছে তখন। একটি গ্রামের একটি ইদারার ধারে তাঁরা গিয়ে পৌঁছলেন। কাছেই একটি ছোট মন্দির রয়েছে, সেই মন্দিরের সিঁড়িতে তাঁরা বসলেন গিয়ে। এইবার জিজ্ঞাসা করলেন প্রমোদবাবু যে, আচ্ছা আপনি সন্ন্যাসী তো, কোন সম্প্রদায়ের, আপনার পরিচয় কি? তাতে সেই ভদ্রলোক জানালেন যে হ্যাঁ, তিনি সন্ন্যাসী, শঙ্করাচার্য 10 নামী সম্প্রদায় তৈরি করেছিলেন, গিরি, পুরী, সরস্বতী, ভারতী ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেক সন্ন্যাসীরই একটা আখড়া থাকে, একটা সম্প্রদায় থাকে, সেই সম্প্রদায়েরই অংশ হয়ে তারা সন্ন্যাস জীবন কাটায়। কিন্তু আরেক শ্রেণীর সন্ন্যাসী আছে যারা কোনো সম্প্রদায়ের নয়। সন্ন্যাসীদেরও সংঘ আছে, গৃহীদেরও যেমন সংঘ, গ্রাম, শহর, নগর, এলাকা, রাজ্য, সন্ন্যাসীদের মধ্যেও ঠিক একই রকম ভাগাভাগি আছে। কিন্তু তিনি জানালেন, তিনি এমন এক মানুষ যিনি কোনো সম্প্রদায়ের নন। তো প্রমোদবাবু আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে তিনি একজন অবধূত। তখন আমাদের লেখক জানতে চাইলেন, অবধূত কারা, কাদের অবধূত বলবো? তিনি বুঝিয়ে বললেন যে অবধূত হচ্ছে এমন সন্ন্যাসী যাদের কোনো সংস্কার নেই, যাদের কোনো নিয়মকানুন নেই, আচার বিচার নেই, করণীয় রীতি পদ্ধতি কিচ্ছু নেই, শুধু আত্মানুসন্ধান। আর এরা সম্পূর্ণভাবে সমাজকে, সন্ন্যাসী সংঘকেও এড়িয়ে চলে, এরা সমাজের মধ্যে ঢোকে না, সংসারীদের কাছে যায় না, গ্রামগুলোর বাইরে দিয়েই চলে যায়, গ্রামের মধ্যে বা নগরের মধ্যেও তারা যেতে চায় না। এরা হেঁটে চলে গেল, কেউ লক্ষ্যও করল না, কেউ বুঝতেও পারল না, আর তাঁরা বোঝাতেও চান না, কারুর কাছে এরা ধরাও দিতে চান না। সর্বরকমের সর্বাংশে তাঁরা কেবল আত্মানুসন্ধান করে চলেন। যারা সিদ্ধ হয়েছেন তারা নিয়ত তাঁর সঙ্গে যুক্ত থাকেন, এই রকম সংস্কারহীন, নিয়মকানুনহীন, আচারহীন, সমাজ বহির্ভূত সন্ন্যাসীরাই অবধূত। একেবারে অদ্ভুত এক প্রসঙ্গ। কিন্তু যারা সন্ন্যাসী হয় তারা আশ্রম করে, প্রতিষ্ঠার চিন্তা করে, তাদেরও অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সব কিছু থাকে, তারপরে খ্যাতি অখ্যাতি ইত্যাদি নিয়েও অনেক জটিলতা দেখা দেয়। কিন্তু অবধূতের এসব নেই, অবধূত
একটিমাত্র বিষয়ের সঙ্গে নিজেকে যুক্ত করেন, সেটি হচ্ছে পরমেশ্বর। আর কোনো কিছুর সঙ্গে তার কোনো যোগ নেই। এদের আশ্রম নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, বাড়ি নেই, ঘর নেই, আপনজন নেই, সঙ্গী নেই, সাথী নেই, কেউ নেই। কে আছেন? জগন্ময়ী মা, পরমেশ্বর। এই হচ্ছে অবধূতের পরিচয়। তখন জিজ্ঞাসা করলেন আরো সবিস্তার জানতে চেয়ে আমাদের লেখক, যে এ অবধূতটা কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো। তো তিনি সবিস্তার বললেন, আমি অতি সংক্ষেপে বলছি। রাঘবানন্দ নামে এক সন্ন্যাসী, অতি উন্নত সিদ্ধ যোগী, তিনি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং গোটাকতক শিষ্য সেখানে এসে জোটে। তাদের মধ্যে একজন ছিলেন রামানন্দ। সে রামানন্দ ক্রমশ সাধনায় উন্নতি করে এবং গুরুর কাছে খুব প্রিয় পাত্র হয়ে ওঠে। এতে অন্য সন্ন্যাসীরা ওই আশ্রমেরই রাগ করে, তারা সমাদর পাচ্ছে না, গুরু তাদের গুরুত্ব দিচ্ছেন না, শুধু রামানন্দকেই তিনি সর্বাধিক গুরুত্ব দেন, এটা তাদের ভালো লাগছে না। তাই তারা বারবার অভিযোগ অনুযোগ জানাতে থাকে গুরুর কাছে। একসময় বৃতশ্রদ্ধ হয়ে রামানন্দ সেই আশ্রম পরিত্যাগ করেন গুরুর অনুমতি নিয়েই। তারপরে দেখা যায় যে তিনি এত উন্নত সাধক ছিলেন, না ছিল তার কোনো জাত ভেদের চেতনা, না ছিল সূচি অসূচি অস্পৃশ্যতার বিচার। আগেকার দিনের ভারতে তো এটা খুব বড় রকম ছিল, আজ কমে এসেছে ঠিকই, কিন্তু তখন মুচি ম্যাথর ভাঙ্গি কে এদের সঙ্গে কথা বলত? কেউ তো এদের অস্পৃশ্য ছাড়া আর কিছু মনে করতো না। কিন্তু রামানন্দের সহজ সরল উদার মত, ঈশ্বর প্রেমের একান্ত আহ্বান সর্বশ্রেণীর মানুষকে টেনে এনেছিল তাঁর কাছে। তাঁর ভক্তদের মধ্যে উত্তরপ্রদেশের সমস্ত রকম জাতের মানুষ ছিলেন, সেই সঙ্গে এই নিম্নবর্গীয় মানুষরাও, জোলা, তাঁতি, মুচি, ম্যাথর কেউ বাদ যায়নি, এবং তারা প্রত্যেকেই সাধনা করে অতি উন্নত হয়েছিলেন। এক অদ্ভুত ঘটনা। এই রামানন্দই প্রথম অবধূত যিনি নিয়মের প্রতিবাদ করেছিলেন। কোনো নিয়মের দরকার নেই, সূচি অসূচির দরকার নেই, জাত ভেদের প্রয়োজন নেই, আমরা প্রত্যেকে এক, সেই ঈশ্বরের সন্তান। অতএব তাঁর সাধন ভজন নিয়ে চলাটাই একমাত্র কাজ। সেখানে কাউকে জাতের জন্য বুকে টেনে নেব, আর কেউ অন্য ঘরে জন্মেছে বলে তাকে দূরে ঠেলে দেব, এই যে তৎকালীন বিচার ছিল তারই বিরুদ্ধে প্রবলভাবে এক মাথা তুলে দাঁড়ানো মানুষ ছিলেন এই রামানন্দ। প্রথম অবধূত তিনি। তারপর থেকে অবধূতরা গ্রামে গঞ্জে চতুর্দিকে নানাভাবে ছড়িয়ে পড়েছে। সবটা শুনলেন প্রমোদবাবু, বুঝলেন, এবং সেই সঙ্গে বুঝলেন যে মানুষটা এই কারণেই সম্পূর্ণ ঈশ্বর নির্ভর হয়ে এই পবিত্রতায় পৌঁছে গেছে। তিনি মুগ্ধ হয়ে শুনছিলেন। অবধূত আরো বললেন, না অবধূত নয়, প্রমোদবাবুই আরো বল সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা বাংলার নিত্যানন্দও তো অবধূত ছিলেন। এই অবধূত বললেন, হ্যাঁ নিশ্চয়ই, নিমাইয়ের সঙ্গে তাঁর প্রথম পরিচয়েই নিমাই মুগ্ধ হয়েছিলেন, তাই তো তাকে জ্যেষ্ঠ ভ্রাতার স্থান দিয়েছিলেন, এবং বাংলার সমস্ত দায় দায়িত্ব এই নিতাইয়ের ঘাড়ে ফেলে দিয়ে তিনি তো চলে যান নীলাচলে, আর একলা নিতাই সমস্ত বাংলাকে হরিনামের প্রেমে মাতিয়ে দিয়েছিলেন। কাজেই অবধূতরা এই রকম হন, দিনের পর দিন ঘরে ঘরে ঘুরে
শুধু হরিনাম প্রতিষ্ঠা করাই ছিল তাঁর একমাত্র কাজ, আর সেই কাজই তিনি পরিপূর্ণভাবে করে গেছেন। তিনি বললেন যে একটা গানের কথা তোমাকে শোনাই বলে গান গেয়েই শোনালেন, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে, ভক্ত গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আপনারা জানেন এই গানের কথা, যেজন গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ রে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে। আরো কয়েক লাইন রয়েছে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে, যারে দেখে তারে কয় দন্তে তৃণ ধরি রে, আমারে কিনিয়া লও বলে গৌর হরি রে। এই গানটি তিনি গিয়ে শোনালেন। তো এই হচ্ছে অবধূতের কাজ। নিত্যানন্দ সেই অবধূত ছিলেন, তিনি এইভাবে গোটা বাংলাকে মাতিয়েছিলেন, হরিনাম দিয়ে জগৎ মাতালে একলা নিতাই। এ গানও আপনারা শুনেছেন। নিত্যানন্দ ছিলেন বাংলার অতি পরিচিত এক অবধূত। তিনি এরপরে চণ্ডীদাসেরও একটি পদ গাইলেন, কখন যে সূর্য অস্তের দিকে চলে গিয়ে অন্ধকার হয়ে গেছে আমাদের লেখকের সে খেয়াল আর নেই। এত মধুর গান, এত সুন্দর যে তিনি আর অন্যদিকে মন দিতে পারেননি। গান যে এত সুন্দর হয়, গানের ভাব যে সুর এবং কথার মধ্য দিয়ে এমনি করে প্রকাশিত হয়, তিনি জীবনে সেটাই প্রথম উপলব্ধি করলেন। আগে তিনি কোনোদিন বোঝেননি। গান তিনি অনেক শুনেছেন, বাংলার মানুষ আমরা সবাই গান শুনি, কিন্তু সেই গান যে এরকম বাংময় প্রাণের আকুতি হতে পারে সেটা তিনি মর্মে মর্মে উপলব্ধি করে কোথায় হারিয়ে গিয়েছিলেন। যখন চমক ভাঙল তার, তখন দেখলেন চারদিকে প্রচুর মানুষ এসে জড়ো হয়ে গেছে। ওই গ্রামের মানুষ হাত জোর করে দাঁড়িয়ে তারা সকলে গান শুনছে। তারা বাংলা ভাষা বোঝে না, তারা এই কথার কিছুই হয়তো বুঝতে পারছে না, কিন্তু গানের ভাব তাদের হৃদয়ে পৌঁছচ্ছে, সেজন্যই তারা মন্ত্রমুগ্ধের মতন দাঁড়িয়ে আছে। সন্ধে হয়ে গেল, অতএব আর তো কিছু কাজ থাকে না। এই সময় সন্ন্যাসী তার নিজস্ব চিন্তাভাবনায় মন দেবেন এবং রাত্রিবাসের একটা ব্যবস্থা করবেন। কাজেই উঠতে হয় এবার, সেই সময় এসে গিয়েছে। বন্ধু, এই অবধূতের কথা আমি আরো বলবো, এত অপূর্ব সে সাধকের কথা, এত উদার, এত মহৎ, এবং ভগবানকে এমনি করে আঁকড়ে ধরে থাকা মানুষের গল্প আপনারা কতটুকু শুনেছেন আমি জানি না, কিন্তু এর কথা পড়ে আমি মুগ্ধ মোহিত হয়েছিলাম। তাই আজ এই পর্যন্তই, কিন্তু আবার নিশ্চয়ই আপনাদের সব কথা শোনাব। আরও অনেক কথা, অনেক গল্প, এই অবধূতের অনেক কাহিনী আপনাদের শোনাব। আজ এইটুকুই রইল। সকলে ভালো থাকুন। সকলকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে শেষ করছি।